আসসালামু আলাইকুম, সম্মানিত ভাই বোন, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা সকলরে আমি ধন্যবাদ জানাইলাম যত ভাই বোনতে আমার সাবস্ক্রাইব করছেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করছেন না, প্লিজ দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা, আমার সাপোর্ট করবা প্লিজ। আপনারা সাপোর্ট করলেও আমি নতুন নতুন ভিডিও আপনারারে আপলোড করতাম পারমো। সাপোর্ট করলেও মানে আমার উৎসাহী থাকবো আপনারারে মানে কিছু একটা দিবার দেখাইবার। বুঝছেন, দয়া করে আপনারা আমার সাবস্ক্রাইব করবা প্লিজ। আর অনেক ভাই বোন দেখছি সাবস্ক্রাইব করিয়া হয়তো আনসাবস্ক্রাইব করিলাইন, জানি না হয়তো কিবা আমার বালা ফাইরা না, অথবা আমার চ্যানেলর কোনো আর্টিকেলস বা কোনো ভিডিও আছে হয়তো আপনার পছন্দ লাগছে না, ওই জন্য হইতে পারে। তো যাই হোক, একটা আমি যত চ্যানেল মানে চ্যানেলও আমার যত ভিডিও আপলোড করলাম আমার বেশি হইলো গার্ডেন রিলেটেড, আর কিছু কিছু মাঝে মধ্যে ফান বা কিছু কিছু অন্যান্য জিনিস পাইবা আপনারা, মানে আমি আপলোড করলাম যাতে আপনারা সবার সপ্তাহবেলা বুঝতে পারেন, দেখতে পারেন, এই জন্যই আর কি। তো আমার এক বোন শাহনাজ খান, তাইন আমার একটা ভিডিওত কমেন্ট করছেন, খরিয়া কইছেন তাইনর গার্ডেনে অনেক স্লাগ এন্ড স্নেল আছে, তাই কন্ট্রোল করিয়া ঔষধ দিয়েও বড়ে ফাইডা না কি ওখান কইছেন আমারে। তো আমার সে লাগের বয়েন খালি স্লাগেও খায় না, আপনি কিছু দেখবা অন্য বিভিন্ন জাতের কাটার পিলার আছে আর কি, কাটার পিলারেও। তো বয়েন শাহনাজ, তো আপনি কইছেন আপনি স্লাগ কিলার মেডিসিন ইউজ করা, তারপরেও কন্ট্রোল অন না কই জানতা সেইটা কন্ট্রোল কিলা করতা। তো আসলে গো বোন, যে কোনো ফুকামাকড় আসলে আমরা কন্ট্রোলের বাইরে আসলে, বুঝছেন নি? তো কন্ট্রোল করার কয়েকটা সিস্টেম আছে, হয়তো মেডিসিন দিয়া করতা, ইনসেকটিসাইড পেস্টিসাইড ঔষধ মারিয়া আপনারে কন্ট্রোল করতা, আর স্নেল অ্যান্ড স্লাগ কিছু নিজেও কন্ট্রোল করা যায়। যেমন আপনি যদি রাত্রে টর্চ লাইট লইয়া বাড়াইয়া কিছু যদি নিজে গ্লাভ পিন দেওয়া, তো আপনি যদি পিক আপ করতে পারেন আর হরিয়া কিছু আপনি ফালাইতে পারেন, তো গিয়া কন্ট্রোল হয় একটা। আর বাদ বাকি তো ঔষধে কন্ট্রোল করবো, কিছু ঔষধ আছে আর অর্গানিকভাবে করলে আপনি রাইট মানে টর্চ লাইট লইয়া বাড়াইবা, বাড়াইয়া টর্চ লাইট দিয়ে খুঁজতে পারবা কোনো স্নেল অ্যান্ড স্লাগ আছে। আর এরপরে আছে এক শেল দিলে ওজনে বাঙ্গিয়া মানে ফাটাইয়া এক শেল দিলে, ও এক শেল বেশি বেশি করে ছিটাইয়া দিলে ও স্লাগ অ্যান্ড স্নেলে বেশ পালা পায় না, ওজনে এক শেলের যেন খাটা আপ বাঙ্গার ফলে দাঁড় দাঁড় থাকে না, নিয়ে অক্টার লগে পালা পায় না, অক্টইল অর্গানিক কুয়ে করা। তো আপনি চাইলে কিছু এক্সেল সিটাইয়া বাঙ্গিয়া ফাটাইয়া দিতে পারবা আপনার প্লান্টর খান্দাত, কাসাইন্টর খান্দাত, আর সাথে সাথে এক্সেলর মাঝে ভিটামিনও আছে, ক্যালসিয়ামও আছে, এরপরে এনপিকেও আছে, কিছু ডিকম্পোস্ট হয়ে যায় পরে, আর কম্পোস্ট হইয়া হেল্প করে অন্যান্য এনপিকের। আর বেশি বাঙ্গিয়া নাই, মানে আপনি আটো লইবা আর একটা ক্রাঞ্চি করবা, আপনারা আমি দেখাইলাম একটুক বউক ওই দৌকা এন্ডার বাখল এন্ডার চুকলা যেটা আমরা কই, তো ওগুলা যদি বেশ করি আপনারা গাছাইন তো খান্দার রাখতে পারেন, তো ওদের এজ দেখলেন অর্থাৎ দাঁড় দাঁড় থাকে, তো দাঁড় কিচ্ছু স্নেলস লাগে বলা পায় না, বা অন্যান্য কিছু ফুকামাকড় আছে তারাও বলা পায় না। আপনি ওলা জাস্ট একটা ও পরিমাণ ওলা ক্রাশ করিয়া আপনারা ছিটাইয়া দিলে আইলে, তো ও তার খান্দা দিয়ে যে সময় উঠবো স্নেলস না, তো ও তা খাটা দাঁড় দাঁড় লাগলে এ কি কন্ট্রোলে থাকবো, আপনার গাছর প্লান্ট বা লিফ খাই খাইতেও পারতো না, এও চিন্তাত পড়ি যাব আর কি, ন আইয়া টেক্সে যেন ইস্টাক হয়ে যাব আর কি, মারা যাইতো না, কিন্তু হয়তো একটা মারা যাইতে পারে, আর নইলে মানে গাছর ফাটা খাইতকিতা ফ্রুট খাইতকিতা এও য'ত থাকি যাব, বিপদেও পড়ি যাব আর কি। তো আপনারা ও পরিমাণ ওলা একটু ক্রাশ করিয়া আপনারা দিতে পারবা, ওলা জাস্ট ওলা ক্রাশ করে দিতে পারবা দেখলা। তো একটা হইলো অর্গানিক ওয়ে, ও একটা হইলো এক শেল দিয়ে আপনারা কিছু কন্ট্রোল করা যায় স্নেল অ্যান্ড স্লাগ রে, বাট স্লাগ মরতো নাই, স্নেলও মরতো নাই, একটু হইলো অর্গানিক ওয়ে। আর দুই নম্বর আপনারা তো কইছি টর্চ লাইট দিয়ে রাইট যদি বাড়াই যায় না আপনারা,
যে সময় মেঘ বৃষ্টি হয় ও সময় তাপমাত্রা বেশি বাড়ায়, তো ও সময় আপনারা টর্চ লাইট দিয়ে আপনারা ওলা দেখলে ওলা পিক আপ করিয়া এক বেগর মাঝে আর আপনারা পরবর্তীতে বাইন্ডা দাসমিনা বলা ইত্যা আর বা অক্টো করতে আর বা অক্টোইল অর্গানিক হয়ে টু ফত আছে অর্গানিক হয়ে আর তিন নম্বর ফত আর একটা আছে অর্গানিক হয়ে একটু হইলো আপনার যে গাছের ফাতালাতা আছে না নি দাঁড় দাঁড় ফাতা যেন শুকনা থাকে ওতেও মানে মলচিং যেন করো হয় ও মলচিং করলেও অক্টাও হেল্প করে ওনার সময়। ই গেল তিন তিন ওয়ে আছে অর্গানিক ওয়ে করা, আর আর বাদ বাকি হইলো মেডিসিন দেওয়া করতে হাকে আর কিচ্ছু দেখাম না। তো আপনারা আমি দেখাই দাম ওই দোকান একটা স্লাগ স্নেল ক্লিয়ার ক্লিয়ার দেখা নি ওই একটা আমি ইউজ করি, আর আরেকটা আছে এটার কিতা হয় এটার হয় স্লগ গ্রিড হয় প্লেটস ও আরেকটা আছে আরেক জাতি আর তিন জাতে আছে, আর ওই লগে আপনার আরেকটা স্লো বাইল একটা স্লগ কিলার ও একটা আছে গো আমার এক বার্মিংহামর নাম অরুণ বাই, অরুণ বাইয়ে রেকমেন্ড করছিল গু বালা তাই ইউজ করইন, আর আমি আসলে রেগুলারলি ওগু ইউজ করি। তো এগু আপনারা যে কোনো মেডিসিন তিনোটার মাঝেও আপনারা যে ইউজ করইন ইউজ করতে হইব যে সময় আপনারা মাটি ডাম্প থাকে বা মেঘ টেক দেওয়া গেছে বা ফানি দেওয়ার ফরে আপনারা ইউজ করবা, ফানি দিবার আগে ইউজ করবা না, এরপরে মেঘ দেওয়ার আগে ইউজ করবা না, মেঘ দিয়া শেষ হয়ে গেছে অথবা ফানি দিয়া শেষ করিল চইন আপনারা সুন্দর আছে যে স্লাগান কিলার মানে স্লাগ আইব স্নেল আইব আইয়া ফাতালাতা খাইব খাওয়ার পরে মানে জ করব বুঝইন ও সময় আপনারা সিটিয়া সিটিয়া দিবা আপনারা ফ্লটো আঁকি বা বেড বা পটো বা টব যে তাতো দিন না কেনে। তো এই দুইটা নর্মাল হয় আপনারা কি এক সপ্তাহ বাদে বাদে বা তিন চার দিন বাদে বাদে দিতে পারবা ওটা দুই ওটাও তিনটাও তিনটাও দেওয়া যায়। আর একটা একটা সিস্টেম আছে একটা মানে তিনটাও সিস্টেমে ইউজ করা যায় তো অসুবিধা নাই, ও একটা আছে ও যে একটা দেখা ছিলো বাইও এগুলো একটু দামও বেশি পড়ে দেখছি। তো একটা আপনার আর্লি স্প্রিঙ্গ সিটিয়া দিতে পারবা মাটিত গাছ গাছালি রইবার আগে, আর্লি অটমও দিতে পারবা, এরপরে আর্লি সামারও দিতে পারবা, মানে স্প্রিঙ্গ আর আর্লি অটম আর আর্লি সামারও আপনারা সিটিয়া দিয়ে রাখতে পারবা ও গাছ রইবার আগে অথবা গাছ রোয়ার ফুরেও দেওয়া যায়। বাট আগে রইয়া দিল সিটিয়া রাখি দিলে আপনারা যে সময় গাছ গাছালি রইবা প্লান্টিং করবা তখন আর মানে ওদের স্নেল স্লাগ এগুলাকে তার বংশধর হলরে মারিয়া ফেলাই দিলে আর কি কমি গেল আর কি তখন আর বেশ থাকে না, তখন আর তারা মরি যায় মরিয়া ফুরেই যায় কমি যায় আর কি ভাদ্র বছরে আবার আইতে পারে জন্মিতে পারে তা উচ্চন্য। তো ওটা করতে পারবা ওটো আমিও সেম ও সেম হলেও করতে পারবা, আপনি চাইলে গাছ রইবার আগেও সিটাউকা গাছ রোয়ার পরেও সিটাউকা দুইটা সেম দুইটা কাম করে। আর ওটা কি ওলা দেখাইছে আর্লি স্প্রিং বা রানিং স্প্রিঙ্গ আর্লি স্প্রিঙ্গ আর্লি অটোমো আর আর্লি সামারও টিল কন্টিনিউস সামারও ইউজ করতে পারো কোনো সমস্যা নাই। তো আপনারা আর্লি আর কি নেক্সট ইয়ার তো একটা স্টার্টিং দিবা আপনারা সামনে বছর যে সময় গার্ডেন শুরু করবা তখন আপনারা আর্লি স্প্রিঙ্গ আর্লি অটোমো আর আর্লি স্প্রিঙ্গ ওটা আপনারা সিটিয়া মাটির দিয়া রাখি দিবা, তো তার বংশধর বন্যাদ মরব থাকলে বিষ আর ফের ফলে রেগুলারলি ওগুলো ইউজ করতে আর বা গাছ আগ্রহার আগে আর বাদে অসুবিধা না, তিনটা সেম কার্যকারী করে কোনো ডিফারেন্স কিচ্ছু নাই। বাট ওটা অরুণ ভাইয়ে কইরা বেশি বেটার, তো আমি একটা স্টার্ট করছি না একটা আমি আর্লি অটোমো ইউজ করবো দেখবো সাইন নেক্সট ইয়ার আর কি স্নাইলেন্স লাগ কম থাকে না আমার গার্ডেনও এবার একটু কম আছে বাট অন্যান্য ফুকা মাখর অকল বেশি হয়ে গেছে। তো আপনারা মানে খেয়াল করবা খালি স্লাগে খালি ফাতালাতা খায় না, অন্যান্য কাটারপিলার আছে অন্যান্য এফেড আছে এরপরে উড লাইস আছে ওগুলাইও আপনারা আমরা প্লান্ট আর কি খায় তারা আর কি খাইয়া নষ্ট করি লায় স্পেশালি দেখছি উড লাইককে আরও বেশি ক্ষতি করে দেখছি সদু উদু নষ্ট করি লায় বা স্ট্রবেরিত বেশি থাকে স্ট্রবেরিও খাইয়া শেষ করি লায় এরপরে ওয়ার্ম জো হয়ে যায় মানে ফ্রুট ফ্রুটর ওয়ার্ম হয়ে যায় ফ্রুটটার হয় ফ্রুট ওম ওয়ার্ম একটা আছে ও গুই যায় আর কি কত জাতর ফুকা মাখল আছে দেশও এটা অনেকটা দেখছি আমরা বাংলাদেশেও নাই আর কি। এরপরে আপনি চার নম্বরে আপনি ওই তো লবণ আছে ওই লবণটা আপনি ইউজ করতে পারবা একটা হলো কুকিং সল্ট, তো কুকিং সল্টের লগে আপনারা প্লান্ট রোয়ার ফরে বা এই সময় দেন না জানো মাটি তো আমি রেকমেন্ড করি না অতটা, আপনারা যেখানে গাছ গাছালি রইবা বা রইছইন বা রইবার আগে যেমন মনোরোগ আমি দেখাইলাম আপনারা রে
আপনারা দেখাইলাম, যেমন মনে রাখো ওই দোকান আমার একটা প্লট আছে, এখানে আমি রইছি বেশি, আর ওই দোকান আমার স্পিনিচুর গাছ আছে, এখন যদি ই লবণ ছিটিয়ে দিতে তো গাছ মরি দিব, খানটা তো দেওয়া যাইত না, সম্ভব নয়। তো এটা করতোই বা আগে, ও আর্লি স্প্রিং, আর্লি অটম আর আর্লি সামারের আর কি, মানে ও যেমন মনে রাখো আমার এ যাচ্ছে ওখানে আমার অসুবিধা নাই, মনে রাখো ওই দোকান আমি দেখাই আপনারা, ওই দেখানে এ যাচ্ছে আমি ওয়ে যে দিওয়ালা দিতাম, যাতে আমার গাছে রুটে বা কোনটা টাচ না করে, ওগুলো আপনারা দিয়া কন্ট্রোল করতে বা বাউন্ডারি করিয়া আর কি, লবণ ছিটিয়ে রাখলে ও লবণে লবণ সহ্য করতে পারে না, লেন্স লাগে, ও দেখছ আমি দিয়া দিছি। তো আপনারা একটা বাউন্ডারির ভিতরে আপনারা চাইলে লবণ দিয়া কন্ট্রোল করতে পারবো আর কি, তো কিছু লবণের জয় মরি যাব, যেমন মনে রাখো যে আমার বাউন্ডারি দেখরা, বাট আমার এরিয়া দেখটা দেখলা কোনো গাছ নাই, এই এরিয়াতে আমি দিতাম না, বাট এরিয়ার বাড়া আর কি দিবাই লবণটা ইউজ করলে, যাতে গাছের ক্ষতি না করে আর কি, বাট আমি রেকমেন্ড করি না এলা, বাট আপনারা যে বুঝতে পারেন কিলা কন্ট্রোল করতে পারবো, এই আমার বাউন্ডারি আছে, ও বাউন্ডারি বাড়া আমি ইউজ করতাম, ওইব যে গাছের ওই দোকান ধনিয়ার গাছ উঠছে, তো ধনিয়ার গাছও তো আমি দিতাম পারতাম না, ধনিয়ার বাড়াও দিতাম পারতাম না, কিন্তু আমি দিতাম ওইব এর উপরে বা একটু বাউন্ডারি মানে দিতাম ওইব, যাতে আর কি আমার গাছের ক্ষতি না হয় আর কি, জেলা। তো আশা করি বুঝতে পারছো আপনারা দেখাইলাম মুচ্ছন্যে, তো তো ওই গিয়া লবণ যারা মেডিসিন কিচ্ছু ইউজ করতে না পার হইন, ওই লবণ দিতে পারবা, এর ফলে এপসাম সল্ট একটা আছে, এপসাম সল্টও আপনারা ব্যবহার করতে পারবা আর কি, এপসাম সল্টও স্প্রিঙ্কল করিয়া ছিটাইয়া আপনারা দিতে পারবা, এপসাম সল্টে বেশ প্লান্টসর বেশ ক্ষতি করে না, অবশ্যই কুকিং সল্টে জেলা ক্ষতি করব, মাটিটাও তো ক্ষতি করে না, বাট মেক শিওর করবা একটা আপনারা গাছ গাছালি রইবার আগে আপনারা মনে রাখা আর্লি অটোমো দিবা একবার ছিটাইয়া দিলে এইবার আস্তা গার্ডেনও, এরপরে আর্লি স্প্রিংও দিবা ছিটাইয়া, এরপরে থ্রু দ্য সামার আঁকি, এরপরে ওগুলো সেই মোলা করতে পারবা, খামোশি বিতা না আপনারা দিয়া দিয়া রাখলে আর কি, ও যেন তার বংশধর বীজ আছে না, ওগুন মারা যাই গেল ডিম এন্ডা ওগুলার বেশ হইল না, যেগুন লুকাইয়া রয়েছে ওগুন বাড়াইব, ওগুন মরবো বাদে আর বাদে, তো আপনারা সবসময় ইউজ করবা মেঘ দেওয়ার ফরে পানি দেওয়ার ফরে, পানি দিবার আগে ইউজ করবা না, মেঘ দিবার আগে ইউজ করবা না, যেমন ওই দোকানে আছে এই বছর এই সপ্তাহে আপনার দিন বালা করছে, করব ফুন্ডাম গরমও থাকবো, ও লাস্ট আকিস আমার এন্ডিং হয়ে যান, ও দিন বালা করিলছি তার দিনে, তো ই দিস ইয়ার আর কি অত ওয়েদার তো বালা না, ভেরি পোর কন্ডিশন ওয়েদার ফোরকাস্ট আর কি, এটা অত বালা না, ঠান্ডা বাতাস, এরপরে মেঘর লগে কিছু কিছু রেইন যেন হয়, বৃষ্টি যেন হয়, এগুলো আর কি কিছু অ্যাসিডিক বৃষ্টি হয়, ওটার কারণে কিছু আমরা গাছের আগালাত আগা পাতা কদু ইত্যাদি ইত্যাদি আমরা ফ্রুট ভেজিটেবলের কিছু মানে ড্যামেজ করে ক্ষতি করে আর কি, বুঝছই নে দিস ইয়ার আমার করে, এখানে আমার গাড আমার এরিয়াত বেশি আসলে অ্যাসিডিক রেইনিংয়ের, এর কারণে আমার গাছ গাছালি অনেকটা কি মানে প্রবলেম হর, আমার কদু ও বাসেন না টিকেন না মরি যার, ঠান্ডাও এর মাঝে আছে বাতাসও ঠান্ডা লাগে এগুলার লগে করে আর কি, ওই দোক আমার দেখা নেই কোনো আমার উড়ির যার দেখা যার আপনারা দেখতে পাররা, তো উড়ি তেমন এবার আইসে না, তবে আইসে মোটামুটি, আবার কদু আমার এবার ফেল করে দিচ্ছে, কদু আমি পারলাম না কি যা করতাম, তো আশা করি বোন শাহনাজ খান আপনি আশা করি বুঝতে পারছেন, আপনারা কয়েকটা থিওরি কইলাম, আর খালি আপনার লগেও না, একটা আমার যত সাবস্ক্রাইবার আসেন সবর লগি, আপনারা যত ওল্ড গার্ডেনার নিউ গার্ডেনার বিগিনার যারা আসেন সবর খামে আইব কাজে লাগবো, আমার যদি ভিডিওটা দেখে বাড়া লাগে আপনারা লাইক অ্যান্ড কমেন্ট করবা, শেয়ার করবা, ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজনরে দেখাইবা, শেয়ার করতা কইবা আর ভুলবা না, কিন্তু পুচ্ছন্যে আপনারা আমার লগে থাকলে আমিও আপনারা লগে আসি, ভিডিও সবসময় ভালো একটা কিচ্ছু আপনারা চাইনা দিতাম দেখাইতাম, তো আশা করি ভালো থাকাও আপনারা দেখাইলাম, ও এক জাত স্লাগ কিলার, ও এক জাত স্লাগ কিলার, ও এক জাত স্লাগ কিলার, এরপরে এন্ডা ফাতালাতা, এরপরে লবণ দেখাইছি, কুকিং সল্ট বুঝছেন, এরপরে আপনারা বহুত টিপস দিছি, তো আশা করি ও টিপস আপনারা সবসময় এভরি ইয়ার ফলো করলে আস ইনশাল্লাহ আপনারা হেল্প হইব, আর যদি কোনো ভাই বোনের কোনো কিছু আরও জানার থাকে গার্ডেন সম্বন্ধে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা, ইনশাল্লাহ আমার যতটুকু জানা থাকবো আমি আপনারা অ্যাডভাইস বা হেল্প করার মানে সহযোগিতা মানে করার চেষ্টা করবো আর কি, আর আপনারাও আমারে করবা, আমারও যদি কোনো ভুল ত্রুটি থাকে কোনো জ থাকে আপনারাও আমারে সাজেশন করবা, একে অন্যর সাজেশন করলে তো ইনো অসুবিধা নাই, আমরা বুঝলাম শিখতাম, আমরা মানে শেখার তো কোনো শেষ নাই, সবসময় মৃত্যু পর্যন্তও শিখবো উচ্চন্যে,
তো তোর শুনুন তো, আমরা ধনাই শক্তি আছে, এরপরে স্মৃতি শক্তি যত সময় থাকবো তত সময় শিখতাম আমরা। তো আমার জুনেদ ভাইয়ের একটা মেসেজ পাঠাই। জুনেদ ভাই তো আমার ঠিন্ডা গাছের ভিডিও বনায় দেখছই না, আপনি জানি না কিতার লগে আমার লগে গুছা উষা না কিতা। আপনি ভাই আপনারে কইলাম ঠিন্ডারে কিতা করতাম নিশ্চয়ই, তো আমার জানাইবা। তো বোন শাহনাজ আপনারে অনেক অনেক ধন্যবাদ, আপনার যত আত্মীয় স্বজন ফ্রেন্ড বন্ধু আছেন সবরে আমার ভিডিও দেখার লগে কইবা, আমার চ্যানেল দেখার লগে কইবা, সাপোর্ট করবার লগে কইবা, লাইক এন্ড শেয়ার করবার লগে কইবা, সাবস্ক্রাইব করার লগে কইবা। ইনশাল্লাহ আপনি মেসেজটা পাসিং করবা আমার লগে, আমার সাপোর্ট দিবা আপনারা। আর প্লিজ যত নিউ সাবস্ক্রাইবার প্লিজ যত সবরে ধন্যবাদ জানাই, আর যারা নতুন আইসইন দেখরা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নিবা, আর লাইক বেল বটন মানে হিট করতে ভুলবা না, লাইক লাইক আর শেয়ার তো করবা আর সাবস্ক্রাইব করবা, আর বেল বটন নোটিফিকেশন যেটা ওটা আপনারা ক্লিক করতে ভুলবা না, তো আমার নতুন নতুন ভিডিও যেগুলো আপলোড করবোগুলো আপনারা সাথে সাথে দেখতে পারবা। তো সম্মানিত দর্শক ভাই বোন আজকের মতো বিদায় নেই, আপনারা ভালো থাকুক সুস্থ থাকুক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।